মানুষ গাঁজা কেন খায় আপনি কি জানেন? আসুন জেনে নিই। গাঁজা সাধারণত মারিওয়ানা, গঞ্জিকা, গাঞ্জা, সিদ্ধি ইত্যাদি নামে পরিচিত। মূলত গাঁজা উদ্ভিদের এক ধরনের প্রস্তুতি যা সাইকো অ্যাক্টিভ ড্রাগ এবং ঔষধ হিসেবে ব্যবহারের উদ্দেশ্যে প্রস্তুত করা হয়। ফার্মাকোলজিক্যালি গাঁজার প্রধান সাইকো অ্যাক্টিভ উপাদান হল টেট্রাহাইড্রোক্যানাবিনল। এটি উদ্ভিদের 483টি পরিচিত যৌগের একটি। এছাড়াও 84টি অন্যান্য ক্যানাবিনোয়েডস রয়েছে, যেমন ক্যানাবিডিওল, ক্যানাবিনোল, টেট্রাহাইড্রোক্যানাবিভারিন এবং ক্যানাবিগেরো। গাঁজা সাধারণত ধূমপান, বাষ্পীকরণ, খাবারের মধ্যে মিশ্রণ এবং নির্যাস হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। গাঁজা প্রায়ই এর সাইকো অ্যাক্টিভ এবং শারীরবৃত্তীয় প্রভাবের জন্য ব্যবহৃত হয়, যেমন একটি উচ্চ বা ভেলকা অনুভূতি হিসেবে সাধারণ উপলব্ধি পরিবর্তন, উচ্চ মানের মেজাজ এবং ক্ষুধা বৃদ্ধি করে। ধূমপানের মাধ্যমে সেবনে অল্প সময়ের মধ্যেই প্রভাবগুলোর সূচনা হয়। অন্যদিকে রান্না করে খাওয়া হলে প্রায় 30 থেকে 60 মিনিট এর প্রভাব উপলব্ধ করা যায়। উভয় ক্ষেত্রে এর প্রভাব 5 থেকে 6 ঘন্টা স্থায়ী হতে পারে। সম্ভাব্য স্বল্পমেয়াদী পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে স্বল্পমেয়াদী স্মৃতিহ্রাস, মুখ গহ্বরের শুষ্কতা, অনভিজ্ঞের মতন আচরণ করা, চোখ লাল হওয়া এবং প্যারানয়া বা উদ্বেগ অনুভূতি হওয়া। সম্ভাব্য দীর্ঘমেয়াদী পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মানসিক ক্ষমতা হ্রাস, যারা 13 থেকে 19 বছর বয়সে সেবন শুরু করেছে, এবং শিশুদের মধ্যে আচরণগত সমস্যা দেখা দেয় যাদের মা গর্ভাবস্থায় গাঁজা সেবন করেন। গবেষণায় গাঁজা ব্যবহার এবং মানসিক রোগের ঝুঁকি বিষয়ে শক্তিশালী সম্পর্ক পাওয়া গেছে, যদিও কার্যকারণ এবং প্রভাব সম্পর্কে বিতর্ক রয়েছে। গাঁজার সেবনের সাইকো অ্যাক্টিভ এবং শারীরবৃত্তীয় নানান প্রভাব রয়েছে। গাঁজার তাৎক্ষণিক গ্রাসকারী প্রভাবের মধ্যে শিথিলায়ন এবং হালকা রমরমা মেজাজ অন্তর্ভুক্ত। কিছু তাৎক্ষণিক অবাঞ্ছিত পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে স্বল্পমেয়াদী স্মৃতিহ্রাস, মুখ গহ্বর শুষ্কতা, অনভিজ্ঞ করে তোলা, চোখ লাল হওয়া প্রভৃতি। পাশাপাশি বোধ এবং মেজাজ বা মানসিক অবস্থার বিষয়েই পরিবর্তন। সর্বাধিক সাধারণ স্বল্পমেয়াদী শারীরিক ও স্নায়বিক প্রভাবের মধ্যে হৃদস্পন্দন বৃদ্ধি, ক্ষুধা বৃদ্ধি ও অতিরিক্ত খাদ্য গ্রহণ, নিম্ন রক্তচাপ, স্বল্পমেয়াদী এবং কর্মস্মৃতির অবনতি, মানসিক সমন্বয় এবং একাগ্রতা অন্তর্ভুক্ত। আধুনিককালে গাঁজা বিনোদনমূলক বা চিকিৎসার ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। প্রাথমিককালে ধর্মীয় বা আধ্যাত্মিক আচার অনুষ্ঠানের অংশ হিসেবেও খ্রিস্টপূর্ব 3000 বছর পূর্বে এর ব্যবহার হতো। 2013 সালের হিসেবে 128 এবং 232 মিলিয়ন মানুষের মধ্যে গাঁজার ব্যবহার অনুমান করা যায়, যা বিশ্বব্যাপী জনসংখ্যার 15 এবং 65 বছরের মধ্যে 2.7% থেকে 4.9%। 2015 সালের হিসেবে 46% মার্কিনী গাঁজা ব্যবহার করে, যা 2016 সালে 51% বৃদ্ধি পেয়েছে। প্রায় 12% বিগত বছরের মধ্যে এর ব্যবহার করেছেন এবং 7.3% বিগত মাসে এর ব্যবহার করেন। বিশ্বের এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উভয়ের ক্ষেত্রেই এটি সর্বাধিক ব্যবহৃত অবৈধ ড্রাগ। প্রাথমিকভাবে তৃতীয় সহস্রাব্দ থেকে গাঁজার ব্যবহার সম্পর্কে জানা যায়। 20 শতাব্দীর প্রথম দিক থেকে গাঁজা আইনি সীমাবদ্ধতার বিষয় হয়ে ওঠে। বিশ্বের বেশিরভাগ দেশে গাঁজার মালিকানা, ব্যবহার এবং বিক্রয় অবৈধ। চিকিৎসা বিজ্ঞানে মারিওয়ানা বা গাঁজা মূলত চিকিৎসক প্রস্তাবিত ভেষজ থেরাপি হিসেবে গাঁজা উদ্ভিদের ব্যবহার বোঝায়, যা ইতিমধ্যে কানাডা, বেলজিয়াম, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ড, স্পেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের 32টি রাজ্যে স্থান করে নিয়েছে। 1970-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে গাঁজার ব্যবহার জনপ্রিয় হয়ে ওঠে। এরপর মার্কিন যুক্তরাষ্ট্রে আইনীকরণের জন্য সহায়তা বৃদ্ধি পেয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি রাজ্যে বিনোদনমূলক বা চিকিৎসা সেবার জন্য গাঁজার বৈধকরণ করা হয়েছে। গাঁজার সেবনের সাইকো অ্যাক্টিভ এবং শারীরবৃত্তীয় নানান প্রভাব রয়েছে। গাঁজার তাৎক্ষণিক গ্রাসকারী প্রভাবের মধ্যে শিথিলায়ন এবং হালকা রমরমা মেজাজ অন্তর্ভুক্ত। গাঁজার তাৎক্ষণিক গ্রাসকারী প্রভাবের মধ্যে শিথিলায়ন এবং হালকা রমরমা মেজাজ অন্তর্ভুক্ত। কিছু তাৎক্ষণিক অবাঞ্ছিত পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে স্বল্পমেয়াদী স্মৃতিহ্রাস, মুখ গহ্বর শুষ্কতা, অনভিজ্ঞ করে তোলা, চোখ লাল হওয়া প্রভৃতি। পাশাপাশি বোধ এবং মেজাজ বা মানসিক অবস্থার বিষয়ে পরিবর্তন। সর্বাধিক সাধারণ স্বল্পমেয়াদী শারীরিক ও স্নায়বিক প্রভাবের মধ্যে হৃদস্পন্দন বৃদ্ধি, ক্ষুধা বৃদ্ধি ও অতিরিক্ত খাদ্য গ্রহণ, নিম্ন রক্তচাপ,
স্বল্পমেয়াদী এবং কর্মস্মৃতির অবনতি, মানসিক সমন্বয় এবং একাগ্রতা অন্তর্ভুক্ত। মারিওয়ানা, মারিওয়ানা বলতে শুকনো ফুল এবং স্ত্রী গাঁজা উদ্ভিদের কচি পাতা ও ডালপালাকে বোঝায়। এটি গাঁজার সর্বাধিক প্রচলিত ধরন, যার মাঝে টিএইচসি এর পরিমাণ থাকে 3% থেকে 20%। এছাড়াও সর্বোচ্চ 33% টিএইচসি ও অনেক ধরনের মাঝে পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন জাতের মিশ্রণ ঘটিয়ে গাঁজার শিল্প উৎপাদন করা হয়, যেখানে টিএইচসি এর পরিমাণ থাকে 1% এবং এ কারণে এটি বিনোদনমূলক ব্যবহারে অনুপযোগী। কিফ, কিফ ট্রাইকম সমৃদ্ধ এক ধরনের গুঁড়া, যা গাঁজা গাছের ফুল ও পাতা থেকে সংগ্রহ করা যায় এবং একে গুঁড়া অবস্থায় সেবন বা হ্যাশিশ কেক উৎপাদনের জন্য প্রক্রিয়াজাত করা হয়। কিফ শব্দটি চলিত আরবি কেফ থেকে এসেছে, যার অর্থ পরিতোষ বা সন্তুষ্টি বোঝায়। হাশিস, এছাড়াও হাশিস হাশিসা বা কেবল হ্যাশ নামে পরিচিত। এটি এক ধরনের ঘনীভূত রজন কেক বা বল বিশেষ, যা গাজার ফুল এবং পাতা থেকে নিঃসৃত ট্রিক হোম এবং উত্তম উপাদান সমন্বিত কিফ থেকে চিপে উৎপাদন করা হয়। এটি খাওয়া কিংবা ধোয়া হিসেবে পান করা হয়। আপনি কি কক্সবাজারে জমি বা ফ্ল্যাট ক্রয় করতে ইচ্ছুক? কিন্তু কেন? কক্সবাজারে রয়েছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, 5 তারকা মানের হোটেল রিসর্ট, আন্তর্জাতিক বিমানবন্দর, বিশাল কর্মযজ্ঞ চলছে আন্তর্জাতিক মানের গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ কেন্দ্র, সাবমেরিন ঘাঁটি, রেল স্টেশন, সাবরাং বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরিতে। 2026 সালের মধ্যে কক্সবাজার হবে এশিয়ার বাণিজ্যিক হাব। এশিয়ান এক্সপ্রেস সড়কের হাত ধরে দক্ষিণ এশিয়ার দেশসমূহের ভৌগোলিক যোগাযোগ আরও বৃদ্ধি পাবে। অবারিত সম্ভাবনার দুয়ার উন্মোচিত হবে, এগিয়ে যাবে বাংলাদেশ। তাই এখনই সুবর্ণ সময় কক্সবাজারে বিনিয়োগ করার।